কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে আজ সারা দেশে মানববন্ধন এবং মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে মাথায় লাল কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন ও মৌন মিছিল করেন তারা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করে শিক্ষকরা বলেন শিক্ষার্থীদের অহেতুক হয়রানি গ্রেফতার বন্ধে ঐক্যবদ্ধ তারা।